সামনের নির্বাচনে সিটি কর্পোরেশন বিষয় না, নৌকা মার্কাটাও সিটি আমাদের বিষয়। বিশেষ করে আজকে একটা বিষয় মানবাধিকার নিয়ে এত কথা হইতেছে, আজকে ইউএন জাতিসংঘের যে মানবাধিকার যে প্রধান যিনি আসছিলেন বাংলাদেশে, আসছিলেন বলতে দাওয়াত করে আমরা আনছিলাম, যারা আমাদের দেশকে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড যারা করে এরা দেশকে কোনোদিন ভালোবাসতে পারে না। দেশকে কিভাবে দুর্নীতি বাইরের দেশের কাছে কিভাবে দেখাবে যে আমাদের দেশ জঙ্গি? আমাদের দেশ ছিল এক সময় বোমা হামলা হয়েছে 64টা জেলায় কোন সরকার আমলে, প্রধানমন্ত্রীর উপরে হামলা হয়েছে কোন কোন সময়? আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে শুধু না, আওয়ামী লীগের মতো একটা এত বড় দলের জনসভায় হামলা করছে কারা এটা বাংলাদেশের মানুষ জানে? এই বিষয়ে আসলে আমি কথা বলি না, বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে সাধারণ মানুষ আজকে বোঝে জানে, বড় বড় কথা মাইকের সামনে দাঁড়িয়ে বলতে পারি আমরা, কিন্তু কি বলি এটা নিজেদের বুঝতে হবে। এখানে মাইকে আর টক শোতে রয়ে গেছে, তো কথার বাড়াবো না। আমি দীর্ঘায়ু কামনা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তিনি আছেন বাংলাদেশের উন্নয়ন আছে, দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আছে, আমাদের দক্ষিণ অঞ্চলের আমি বারবার আর বলার প্রয়োজন নাই, পদ্মপ্রিজ হতে শুরু করিয়া জাতীয় পর্যায়ে গেলাম না, আমাদের সাধারণ যারা বরিশালের নাগরিক বলেন বা দক্ষিণ অঞ্চলের মানুষ যারা, আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তার কাছে। আজকে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ যেভাবে বঞ্চিত বিগত দিনে ছিলাম, সবচেয়ে বঞ্চিত ছিলাম আমরা, আজকে 3 ঘন্টা চিটাং যাইতে হলে 5 ঘন্টা লাগে, বরিশাল যাইতে 3 ঘন্টা লাগে, এটা একটা এটা আমার কাছে যে সপ্তম আশ্চর্যের মতো একটা আশ্চর্য বিষয়। আমাদের দক্ষিণ অঞ্চল যারা বাসী আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা বুঝবেন, সো আমাদের সেই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, এবং সামনের নির্বাচনে সিটি কর্পোরেশন বিষয় না, নৌকা মার্কাটাও সিটি আমাদের বিষয়, নৌকা মার্কা আমাদের মার্কা, তাহলে কে ক্যান্ডিডেট হইল ইট ডাজেন্ট ম্যাটার, নৌকা আছে, উন্নয়ন আছে, জননেত্রী শেখ হাসিনা আছে, বাংলাদেশের উন্নয়ন হবে। তো কথা বাড়াবো না, বিসিসিআইয়ের কাছে মাইক দিয়ে যেতে চাই, আমরা তার আলোচনা শুনবো। আপনাদেরকে সবাইকে আজকে দিনে সবাইকে জানাই আমি শুভেচ্ছা, আমার পরিবারের পক্ষ থেকে, বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সকলের সালাম সোনার মদিনা এটা শুনে আমাকে গর্বায় পৌঁছাই দেন।